আমরা শম্পা সরকার চৌধুরী এই কাউন্সিল ওকে তো আমরা দু বছর আগে কংগ্রেস থেকে বহিষ্কার করেছি এবং সেটা আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আরে মিউনিসিপ্যালিটির মেয়র এবং কমিশনারকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। ওকে প্রথম আমরা শোকজ করেছিলাম, ও রিপ্লাই দিয়েছিল। ও যখন তখনকার দিনে রতননাথকে সঙ্গী করে আপনার বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহর সঙ্গে দেখা করছিল মিটিংয়ে, তখন আমাদের কাছে এটা আসার পরে যখন ভিডিওতে দেখলাম, তখন আমরা তখনের কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা ওকে শোকজ করেছিল, রিপ্লাই দিয়েছিল। রিপ্লাইতে কংগ্রেস রেসপন্স ছিল না এবং কোর্ডিনেল ওকে বহিষ্কার করে আমরা মিউনিসিপ্যালিটির মেয়র এবং কমিশনারকে জানিয়ে দিয়েছিলাম ওর খারিজ করার জন্য, কিন্তু করেনি, ঠিক আছে। আর নারু দত্ত এবং রত্না দত্ত, আমার কিছু নেতা কিছুদিন ধরে বলছিল যে ওরা বিজেপির সঙ্গে তাল আর আলোচনা করছে, ওরা চলে যাবে। তো প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে আমার দায়িত্ব হল এগুলি জানা। আমি নারু দত্তকে আমার প্রদেশ কংগ্রেস ভবনে আমার চেম্বারে আমি ডেকেছি, খোলাখুলি আমি ওকে জিজ্ঞেস করেছি। আমি বললাম দেখো তোমরা নাকি বিজেপিতে চলে যাচ্ছ, তোমাদের কি অভিযোগ বা কি অসুবিধা, তোমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে অনেকে বলছে, আসলে কি কংগ্রেস ছেড়ে দিচ্ছে নাকি? বললো এগুলি আমাদের বিরুদ্ধে অপপ্রচার, আমরা কোনোদিনই কংগ্রেস ছাড়ব না। আই হ্যাড টু বিলিভ, বিশ্বাস তো করতে হবে। পরবর্তীকালে সেটাও এই যে কথাগুলি বলেছে সেটা 10-15 দিন আগের হবে। তারপরে আমি একদিন জুলাই বাড়িতে ছিলাম, ও তখন বলল কিছুদিন আগে আপনার লকডাউন যখন ডিক্লেয়ার করল তখন ওকে এসডিপিও খারাপ ব্যবহার করেছে। স্বাভাবিকভাবে ও বলছে আমরা প্রতিবাদ করতে চাই। আমি বললাম করো, আপনারা জানেন প্রতিবাদটাতে কিভাবে সবাই সামিল হয়েছিল। সেইখানে সে নিজে উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কুশপুত্র লিখিয়া দাহ করেছে। এইগুলি এবং কিছুদিন আগেও একই ধরনের কুশপুত্র লিখিয়া দাহ, আমার তো আই হ্যাড টু বিলিভ এবং আমি বিশ্বাস করেছি যে ওরা দল ছাড়বে না। মানুষ বলে মহাপুরুষরা বলে বিশ্বাস করে ঠকা ভালো, বিশ্বাস করেছি। ওরা কি বলেছে আমি ঠিক জানি না, কিন্তু এটুকু আমি বলতে পারি কংগ্রেস ছাড়ার মতো ওদের কাছে কোনো কারণ ছিল না। কংগ্রেস যথেষ্ট সুযোগ দিয়েছে, যথাযোগ্য মর্যাদা দিয়েছে, বিশ্বাস করেছে। এখন কি বলবো আপনারা দেখুন, আমরা গোয়া মণিপুর এগুলিতে আমাদের ছত্তিশগড় আমাদের সরকার গড়ার মতন পজিশন থাকা সত্ত্বেও আমাদের এমএলএদেরকে টাকার বিনিময়ে কিনে নিয়েছে। মধ্যপ্রদেশে নির্বাচিত সরকার সেখানেও এমএলএদেরকে টাকার বিনিময়ে খরিদ করে আমাদের সরকারের পতন ঘটিয়েছে। জ্যোতিরঞ্জন সিন্ধিয়ার মতন লোক যাকে কংগ্রেস বিশ্বাস করেছিল, তার মতন লোক কংগ্রেসকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, চলে গেছে। কিন্তু জানি কংগ্রেসের যে সম্মান যে পজিশন ছিল বিজেপিতে যাওয়ার পরে কেউ খবর নেয় না। ঠিক একই পজিশন আপনার হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজস্থানে চেয়েছিল সরকারের পতন ঘটাতে, সেখানে ব্যর্থ হয়েছে। তো এইগুলির মোকাবিলা করা তো আমাদের পক্ষে, কে যে কখন চলে যাচ্ছে, কিসের বিনিময়ে চলে যাচ্ছে, কিন্তু এটুকু বলতে পারবো জোর গলায় বলবো রত্না দত্ত এবং নারু দত্তে কংগ্রেস ছাড়ার মতন কোনো কারণ ছিল না। এখন কংগ্রেস দল ত্রিপুরাতে ক্ষমতা নেই, আমি তো কাউকে কিছু পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারব না। কংগ্রেস করতে গেলে যা যা মদত দরকার সেইগুলির কথা আমি বলতে পারি, পাশে দাঁড়াতে পারি, এবং এগুলি সবগুলি ওদের জন্য করা হয়েছে। তো ওরা চলে গেছে, এখন ওদের সঙ্গে
কি কারণে চলে গেছে, দে আর দি বেস্ট পারসন। আমি আর এর বেশি কিছু বলতে চাই না, ভগবান ওদের মঙ্গল করুক। কিন্তু আমি জানি, ওরাও জানে, এই রাজ্যে অনেকেই কংগ্রেসের নেতারা, যারা কংগ্রেস ছেড়ে অনেকে মন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন, বিভিন্ন ব্লকে কাজ করছেন, ডিস্ট্রিক্ট, আজকে ওদের অবস্থাটা কি বিজেপিতে।